মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনদের আমাদের আজকের ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইটিক্যাল ভিডিও। অর্থাৎ ইন টুডেজ ভিডিও উই উইল অ্যানালাইজ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অফ মাধ্যমিক এক্সামিনেশন রিগার্ডিং রাইটিং স্কিল। আমরা আজকের ভিডিওতে মাধ্যমিক 2025 সালে কোন রাইটিং তিনটে পরীক্ষায় আসতে চলেছে, অর্থাৎ মাধ্যমিকের রাইটিংয়ে 30-এ 30 তোমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও দেব। আজকে আমাদের অ্যানালাইসিস ভিডিও, এই অ্যানালাইস ভিডিওতে আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক 2017 সাল থেকে 24 সালের মধ্যে কোন প্রশ্নগুলো, মানে কোন রাইটিং টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন পড়েছে, এবং এবছরের জন্য কি তোমাদের পরীক্ষায় পড়তে পারে অ্যাকর্ডিং টু অ্যানালাইস অফ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। দেখো 2017 সালে, আমি দ্বিতীয় সেগমেন্টটা বলি, 2017 সালে স্টোরি পড়েছিল, 2018 রিপোর্ট, 19 স্টোরি, 20 রিপোর্ট, ভালো করে বুঝবে। 2021 সালে এক্সাম হয়নি, তাহলে ওটাকে আমরা বাদ দিয়ে রেখেছি। 22 স্টোরি, কিন্তু 2023 গিয়ে একটা বায়োগ্রাফি পড়েছিল, অর্থাৎ রিপোর্টটা কিন্তু রিপিট হয়নি, কারণ এই যে সেগমেন্টটা সবাই বুঝে গিয়েছিল যে এবার তাহলে একটা রিপোর্ট আসবে। কিন্তু এমন তো অবস্থা, আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তোমাদের এই বছর 2025 সালের জন্য স্টোরি রাইটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা স্টোরি রাইটিং অবশ্যই করে যাবে, 100% তোমরা এই স্টোরি রাইটিংটা পরীক্ষায় লিখতে পারছো। এবং এই যে স্টোরি রাইটিংটার কথা বললাম, এই স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় তার একটা ট্রিক্স তোমাদের সঙ্গে আলোচনা করব। ইতিমধ্যে স্টোরি রাইটিং লেখার জন্য ভিডিও আমাদের দেওয়া আছে, আমরা ডেসক্রিপশনে সেই ভিডিওটার প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নাও। এছাড়াও 2025 সালের জন্য ডেডিকেটেড আমরা একটা ভিডিও দেব এই স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় তার উপরে। নেক্সট চলে এসো লেটার রাইটিং এর ক্ষেত্রে। 2017 পড়েছে ইনফর্মাল লেটার, 2020 এসে পড়েছে ইনফর্মাল, মানে হচ্ছে বন্ধুকে চিঠি বা পার্সোনাল লেটার, 2018 এসে পড়েছে অফিসিয়াল লেটার, 2019 এডিটোরিয়াল লেটার। দেখো তাহলে একবার অফিসিয়াল, একবার কিন্তু এডিটোরিয়াল পড়েছে, অর্থাৎ দুবার ফর্মাল লেটার পড়েছে। আবার দেখো 2020 এসে ইনফর্মাল লেটার, অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা পড়েছে, 2020 পরে 2022 আবার বন্ধুকে চিঠি পড়েছে। কেন? কারণ এটা করোনার পরের বছর ছিল, তাই প্রশ্নটা সহজ ছিল, অপশনও ছিল, তাহলে এই দুটো এইটাকে আমি একটু অ্যাভয়েড করলাম। দেখো এবার কি এসেছে, এডিটোরিয়াল লেটার, ঠিক কি না? আবার এসেছে কি, ইনফর্মাল লেটার, অর্থাৎ বন্ধুকে চিঠি। তাহলে এখানে বন্ধুকে চিঠি কিন্তু দুবার এসেছে, তাহলে এখানেও আসতে পারে এরকমটা আমরা ধরে নিতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে এবছর 2025 সালের জন্য তোমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে অফিসিয়াল লেটারের উপরে। অফিসিয়াল লেটার কি কি আসতে পারে, অর্থাৎ পোস্টমাস্টারকে চিঠি, হেডমাস্টারকে চিঠি, ব্যাংকের ম্যানেজারকে চিঠি, এবং হচ্ছে অফিসিয়ালি পুলিশ স্টেশনে চিঠি, এই কতগুলো চিঠি তোমাদেরকে করতে হবে। আমার মনে হয় এবছর পরীক্ষার জন্য এই অফিসিয়াল লেটার আসার চান্স 60%। ওকে, এরপরে তোমাদের এডিটোরিয়াল লেটার যেটা আছে, তাহলে এডিটোরিয়াল লেটার, এরপরে তোমাদের এডিটোরিয়াল লেটার আসবে, যেটা আমার কাছে মনে হয় যে এটা আসার চান্স 40%। ঠিক আছে, তাহলে এই দুটো রাইটিংকে তোমরা খুব ভালো করে করবে। অফিসিয়াল রাইটিং লেখার যে ফরম্যাটটা কি হয় সেটা নিয়ে আমরা খুব দ্রুত তোমাদেরকে ভিডিও দেব, এবং এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় আমাদের ইতিমধ্যে ভিডিও আছে, আমি সেই প্লেলিস্টগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো তো দেখছোই। তারপরে 2025 সালের জন্য আমি ডেডিকেটেড ভিডিও এই দুটো টপিকের উপরে বানিয়ে দেব তোমাদেরকে। ওকে, নেক্সট দেখো এরপরে সবচেয়ে ভাইটাল যেটা কোনটা আসবে আমাদের বিবেচনাপূর্বক ভাবতে হয়। এখানে দেখো 2017 সালে প্রসেস এসেছিল, এ ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ, তারপরে বছর আবার এসেছে বায়োগ্রাফি, তারপরের বছর এসেছে নোটিশ, তারপরে প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ, ভালো করে বোঝো, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ। তোমাদের মনে হতে পারে যে এখানে প্যারাগ্রাফ আসতে পারে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। আবার দেখো গোটা সাল অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবে এই যে এখানে এসে একটা বায়োগ্রাফি তোমাদের কিন্তু এসেছিল, তাহলে
এই দু বছর কিন্তু একই জিনিস এসেছিল, তাহলে এই বছরে কি এসেছিল না ভালো করে বোঝো, তাহলে এখানে কিন্তু একটা অন্য ব্যাটিং আসতে পারতো, তাহলে এটা 100% ওই জন্য শিওর হলাম। তাহলে এখানে তোমাকে একটা প্রসেস রাইটিং করতে হবে, কেন বায়োগ্রাফি এখানে পড়েছে, বায়োগ্রাফি এখানে পড়েছে, প্যারাগ্রাফ দুবার পড়েছে, তাহলে আমার মনে হয় এবছর পরীক্ষার জন্য প্রসেস রাইটিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আমি প্রসেস রাইটিংকে 55% দিলাম এবং প্যারাগ্রাফ রাইটিংকে 45% ইম্পর্টেন্ট ভিত্তিতে রাখলাম। অর্থাৎ তোমাদেরকে এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে করে যেতে হবে তোমাদের এক্সামের জন্য। এখন বায়োগ্রাফিও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, তাই বায়োগ্রাফি তোমরা অবশ্যই 4-5টা অবশ্যই করে যাবে। আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি বায়োগ্রাফির জন্য, ওই সাজেশনে যা যা বলবো সেগুলোই তোমরা একটু যদি করে যাও তাহলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষাতে নিজে থেকে লিখতে পারবে। কেননা বায়োগ্রাফি লেখা খুবই সহজ, ডেডিকেটেড ভিডিও দেবো তোমাদেরকে 5টা ভিডিও প্রথমত আমি তোমাদেরকে আমি আপলোড করব, নেক্সট তারপরে তোমাদের ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা তোমাদেরকে ভিডিও দেবো। সে সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমরা সমস্ত টপিকের উপরে ভিডিও ইতিমধ্যে কভার করে রেখেছি, রাইটিং স্কিলের প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। আর প্রত্যেকটা টপিকের উপরে আমি আলাদা আলাদা করে প্লেলিস্টগুলো লিঙ্কগুলো ভিডিও লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো, সেই সঙ্গে আমি ডেডিকেটেড 5টা আরও ভিডিও তোমাদেরকে দেবো। তাহলে এই হচ্ছে তোমাদের আফটার অ্যানালাইসিং দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিগার্ডিং রাইটিং স্কিল, আমি তোমাকে একটা সাজেশন প্রোভাইড করলাম। আশা করবো এই সাজেশনটা দেখার পরে তোমাদের রাইটিংয়ে কী আসবে এটা নিয়ে আর কোনো সংশয় বা সংকোচ থাকছে না। তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য ভিডিওতে দেখা হচ্ছে, ডিটেলস ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কী এক্সামে তোমাদের আসছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, প্রসেস কোন কোনগুলো পড়তে হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।